হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রিক্তাস কিচেনে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের মাঝে খুবই সিম্পল একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম, আর সেটা হলো প্লেন ডাল রেসিপি। ডাল রান্না তো আমরা সবাই করতে জানি, তবে আজকে আমি যেভাবে রান্না করে দেখাবো ঠিক একইভাবে আপনারা একবার হলেও রান্নাটি করে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে প্লিজ সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। তো প্লেন ডাল রান্না করার জন্য এখানে আমি কিছু প্লেন ডাল নিয়ে নিয়েছি। এবার এগুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে নিতে হবে। তো দেখুন, আমি খুব সুন্দরভাবে ডালগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এগুলোকে আমি সিদ্ধ করে নেব। আর এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে সামান্য পরিমাণ পানি দিয়ে পানির ভিতরে ডালগুলোকে দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে আমি ভালোভাবে সিদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে আমি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার ডালগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো এবার এগুলোকে একটি ঝাঁঝরিতে ঢেলে নিচ্ছি। এবার এই ডাল রান্না করার জন্য একটি ফোড়ন তৈরি করে নেব। আর এর জন্য প্যানে কিছু পরিমাণ তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো হালকা একটু নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো 3-4টা আস্ত শুকনো মরিচ। আর তার সাথে দিয়ে দিচ্ছি গোটা জিরা, আর তার সাথে দিচ্ছি 3-4টা তেজপাতা। এবার এই সব কিছুকে খুব সুন্দরভাবে ফ্রাই করে নিচ্ছি। আর আজকের এই ডাল রান্নায় এই ফোড়নটাই ডালের দ্বিগুণ পরিমাণ স্বাদ বাড়িয়ে তুলবে। তো আমার ফ্রাই করা কিন্তু অনেকটাই হয়ে গেছে। তো এবার এইগুলোকে আমি তুলে নিচ্ছি। এখানে আমি যে ডালগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেই ডালগুলো ব্লেন্ড করে নিয়েছি, তবে আপনারা চাইলে এখানে শিলপাটা বেটেও নিতে পারেন। তো এইগুলোকে এবার রান্না করার জন্য আমি যে প্যানে ফোড়ন তৈরি করে নিয়েছিলাম সেই প্যানে আরও সামান্য কিছু তেল দিয়ে আমি ডালগুলোকে এর ভিতরে দিয়ে দিচ্ছি। সব ডালগুলো দেওয়ার পরে আমি এখানে খুব সুন্দরভাবে তেলের ভিতরে ডালগুলোকে নেড়ে চেড়ে নেব। ডালগুলো তেলের উপরে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর ভিতরে আমি সামান্য হলুদ গুঁড়া আর সামান্য পরিমাণ মরিচের গুঁড়া সাথে স্বাদ মতো লবণ দিয়ে এইগুলোকে আবারও কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে নিচ্ছি। এগুলোকে আমি ততক্ষণ পর্যন্ত নাড়বো যতক্ষণ পর্যন্ত না এর ভিতরে পানিটা শুকিয়ে আসে। তো আমি খুব ভালোভাবে এগুলোকে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। তো এবার আমি এর ভিতরে স্বাদ মতো পানি দিয়ে দেব। আসলে ডালটা আপনারা কতটুকু পরিমাণ ঘনত্ব রাখবেন সেই পরিমাণ হিসাব করে আপনারা এখানে পানিটা অ্যাড করবেন। তো আপনারা যদি বেশি পরিমাণে পাতলা খেতে চান তবে সেই অনুপাতে আপনারা পানি অ্যাড করতে পারেন। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেই ভেজে রাখা যে ফোড়নটা তৈরি করে নিয়েছিলাম, সেই ফোড়নটাকে আমি সুন্দরভাবে ব্যালেন্স করে নিয়েছি। আর এই ফোড়নটাকে এর ভিতরে দিয়ে দিচ্ছি। আর এবার এই সব কিছুকে খুব সুন্দরভাবে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো ডালে কিন্তু বলক চলে এসেছে। এবার আমি ঢাকনাটি তুলে নিচ্ছি আর আবারও একটু খুব ভালোভাবে ডালটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এভাবে কিছুক্ষণ নেড়ে দিয়ে ডালটা ততক্ষণ পর্যন্ত জাল করব যতক্ষণ পর্যন্ত না এই ডালটা পানি টেনে আমার মনের মতন হয়ে না আসে। আর এই ডালটা আসলে একেবারে পাতলা কিংবা একেবারে অনেক ঘনত্ব আসলে এরকম না, জাস্ট মাঝামাঝি পর্যায়ে থাকলেই কিন্তু এই ডালটা খেতে খুব ভালো লাগে। আর আমার ডালটা কিন্তু একদমই রেডি। এবার এই ডালটা পুরোপুরি সম্পূর্ণ করার জন্য আমি একটি বাগার তৈরি করে নেব। তো আর এর জন্য আমি আমার পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি আর তার ভিতরে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এবার এই পেঁয়াজগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নেব। পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসলে এর ভিতর দিয়ে দেবো 3-4টা আস্ত শুকনো মরিচ। আর এই শুকনো মরিচগুলোকে একটু টেলে নেওয়ার পরে এর ভিতর দিয়ে দিচ্ছি গোটা জিরা। এবার এই সব কিছুকে খুব সুন্দরভাবে ভেজে নেওয়ার পরে এই বাগারটা আমি ডালের ভিতরে দিয়ে দেব। তো দেখুন দর্শক, আমার ডাল রান্নাটি কিন্তু একদমই রেডি। আর এই ডালের আসল স্বাদ পেতে হলে আপনাদের কিন্তু অবশ্যই প্রথমত ফ্রন্ট এবং দ্বিতীয়ত বাগার, এই দুটি জিনিস অবশ্যই ব্যবহার করতে হবে। আর এই ডালটা স্বাদ বাড়ায় একমাত্র ফ্রন্ট এবং বাগারে। আর অবশ্যই বাসা ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর মাছ মাংসকে হার মানাবে এই ডাল। তো জানি না আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই আমাকে সাপোর্ট করবেন।
আর যারা আমার চ্যানেলে নতুন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।